জানুন যে দুইটি কারাগারের নাম শুনলেই আতঙ্কে বুক কাঁপে বন্দীদের নানা অপরাধে বন্দী হন অপরাধীরা অনেক সময় আক্রোশের শিকার হয়েও অনেক বন্দি হন কারাগার সংশোধনাগার না হয়ে যখন নির্যাতন সেল বা নির্যাতন কেন্দ্র হয়ে ওঠে তখন কারাবন্দীদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ বন্দীদের ওপর নির্মম নিষ্ঠুর নির্যাতন চালানোর জন্য কুখ্যাত এইসব কারাগার ব্রাজিলের কারান্দিরু কুখ্যাত কারাগারের একটি কারান্দিরু উনিশশো সালে বন্দি নির্যাতনের ঘটনা এখনও বিশ্ববাসীকে আতঙ্কিত করে কারারক্ষীদের হাতে প্রাণ হারান প্রায় এক হাজার বন্দী এই কারাগারের ভলেন্টারি এক চিকিৎসক জানান কারাগারের ছয়চল্লিশ বছরের ইতিহাসে কত বন্দি যে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন তার ঠিক চিত্র দেওয়া কঠিন ব্রাজিলের এই কারাগারে বন্দিদের বেশিরভাগই ছিল খনি ও মাদক ব্যবসায়ী কারাগারে তাদের খাবার দেওয়া হতো না লাঠি দিয়ে পেটানো হতো নিয়মিত সামান্য বিষয়ে তাদের বেধরক পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া ছিল মামুলি ব্যাপার বন্দীদের মধ্যে কেউ প্রতিবাদ করতে এগিয়ে এলে তার পরিণতি হতো করুন রোদের মধ্যে খালি গায়ে তাদের মাঠে শুয়ে রাখা হতো কেউ পানি চাইলে গরম পানি দিয়ে গোসল করিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে পিটিয়ে রক্তাক্ত করে ফেলা ও বন্দীকে মেরে ফেলার ঘটনায় অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল বন্দীদের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুললে তার ঠিক উত্তর দিতে পারেনি ব্রাজিলের সরকার অনেক সমালোচনার পর দুই সালে এই কারাগার বন্ধ করে দেওয়া হয় তাদমর বন্দিশালা সিরিয়ার তাদমর মিলিটারি বন্দিশালাকে ইমিনিস্টি ইন্টারন্যাশনাল বিশ্বের সবচেয়ে অত্যাচারী বন্দিশালা হিসেবে বর্ণনা করেছে কারারক্ষীরা ধমক ছাড়া কথাই বলে না এখানে খাবার পানি কিছু চাইলেই উল্টা পেটানো শুরু হয় বাথরুমের ভিতরেও বন্দীদের রাতে ঘুমাতে বাধ্য করা হতো বন্দিরা কোনো কষ্ট বলতে এলেই লোহার পাইপ দিয়ে পেটানো হতো এখানে অভিযোগ রয়েছে উনিশশো সালে এই কারাগারে প্রায় দুই সপ্তাহ ধরে বন্দি হত্যাযজ্ঞ চালানো হয় অন্য বন্দিদের সামনে হাত পা বেঁধে একজন একজন করে বন্দিকে কুপিয়ে মারার কথাও অনেকে জানিয়েছেন মিডিয়াকে